বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। চলতি সপ্তাহে ভারতে যাচ্ছেন তিনি, মূলত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন ডিপজল। সেখানে তিনি চোখের অপারেশন করাবেন। বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। জয় বলেন, ডিপজল চাচুর চোখে সমস্যা দিয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে তিনি ভারতে যাবেন। সেখানে তার চোখের অপারেশন করা হবে। জানা গেছে, 3 ডিসেম্বর থেকে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন ডিপজল। কিন্তু তার আগে চোখের অসুস্থতা নিয়ে তিনি শুটিং বাতিল করে ভারতে যাচ্ছেন। ভারত থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন। এদিকে ডিপজল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। চলতি বছর সিনেমাগুলো সেন্স বোর্ডে জমা দিয়েছেন তিনি।